রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বোর্ড গঠন, পরিযায়ী শ্রমিকদের জন্য বোর্ড গঠন নবান্নের, ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড গঠন, রাজ্যসভার সাংসদ অধ্যাপক সেমিরুল ইসলামের নেতৃত্বে বোর্ড গঠন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করেন তিনি, করোনার সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। আপনাদের আরো একবার জানাই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বোর্ড গঠন। মফিজুল আমাদের প্রতিনিধি এই খবর নিয়ে সরাসরি রয়েছেন। মফিজুল, পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই বোর্ড গঠন মূলত কোন কোন উদ্দেশ্যকে সামনে রেখে, কি কি পরিকল্পনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে? রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরের একাধিক রাজ্যে তারা কর্মসূত্রে থাকেন এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। এমন অনেক ক্ষেত্রে আছে, কাজ করতে গিয়ে অনেকে মারা যান, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। এই অবস্থায় দাঁড়িয়ে করোনার সময়কালে পরিষ্কার হয় যে এ রাজ্য থেকে কত মানুষ বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে যান। সেই বিষয়টি সামনে আসার পরেই একটা নবান্নের তরফ থেকে এর আগে প্রথমে একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু এবার এই প্রথম পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড গঠন করলো সামান্য, যেখানে চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক সামিরুল ইসলামকে, যিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নবনির্বাচিত রাজ্যসভার একজন সাংসদ হয়েছেন। এই সামিরুল ইসলাম এর আগে থেকেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করছেন, করোনার সময়কাল থেকে পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফিরিয়ে আনা বা বিভিন্ন রাজ্যে রাজ্যের মানুষ কর্মসূত্রে গিয়ে অসুবিধায় পড়লে তাদের পাশে দাঁড়ানো, এই বিষয়টি তিনি করতেন তার সংগঠনের মাধ্যমে। এবার তাকে সামনে রেখে সরকারিভাবে একটি বোর্ড গঠন করা হলো, যেখান থেকে বলা হচ্ছে যে শুধু যে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করা শ্রমিকদের স্বার্থে এই বোর্ড কাজ করবে তা নয়, বাইরের রাজ্য থেকে প্রচুর মানুষ এ রাজ্যেও কাজ করতে আসেন, তারাও পরিযায়ী শ্রমিক সেই রাজ্যের, তাদের জন্য এই বোর্ড গঠন কাজ করবে। ফলে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বিভিন্ন বাইরে গিয়ে যে কাজ করতো সেইটা কার্যত তিলমহর দিল রাজ্য সরকার এই বোর্ড গঠনের মধ্যে দিয়ে। একই সঙ্গে এটাও বলা হচ্ছে এই বোর্ড যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদেরকে এই রাজ্যে ফিরিয়ে এনে কাজের ব্যবস্থাও করবে এই ওয়েলফেয়ার বোর্ড, কোথায় কোথায় তাদেরকে ফিরিয়ে এনে কোন কোন জায়গায় কাজে লাগানো যায় যাতে তারা নিজেদের রাজি থাকতে পারে, একেবারে এই বিষয়েও তারা কিন্তু কাজ। একেবারে ধন্যবাদ মাফিজুল, বিস্তারিত জানালেন পরিযায়ী শ্রমিকদের জন্য যে বোর্ড গঠন করা হচ্ছে তার চেয়ারম্যান করা হয়েছে রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামকে, তার কি বক্তব্য কি জানিয়েছেন আমাদের দেখুন। গ্রান্ট ওয়ার্কার কিংবা পরিযায়ী শ্রমিকদের সমস্যা তো স্বাধীনতার আগে থেকেও বিভিন্ন স্টেটের মানুষ, বিভিন্ন যেমন পশ্চিমবঙ্গ মানুষ যেমন বিভিন্ন স্টেটে যায়, বিভিন্ন স্টেটের মানুষও কিন্তু পশ্চিমবঙ্গে আসে। এটা কিন্তু এই যে মাইগ্রান্ট ওয়ার্কারদের যে সমস্যা সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে কোভিড এর টাইমে। আপনারা কোভিড এর টাইমে দেখবেন যে পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকদের অবস্থা, কেরালাতে যারা পরিযায়ী শ্রমিক তাদের অবস্থা, ইউপি বিহারের প্রচুর পরিযায়ী শ্রমিকদের অবস্থা আমরা দেখেছি, কয়েক কোটি বিভিন্ন স্টেটের পরিযায়ী শ্রমিকদের অবস্থা আমরা দেখেছি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওই জিনিসটাকে অনুভব করেছেন বলে ভারতবর্ষের মধ্যে প্রথম কিন্তু মাইগ্রান্ট ওয়ার্কারদের জন্য আলাদা বোর্ড তৈরি করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানানোভাবে বেঙ্গল থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন স্টেটে থাকবে তাদের আমরা আইনত সহায়তা করব, এবং কেউ মারা গেলে ধরুন তাদের ডেড বডি ফিরিয়ে আনা কিংবা কোন রকম কোনো অসুবিধা পড়লে বিভিন্ন স্টেটে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা, তাদের পরিবারকে সুরক্ষিত করা, তাদেরকে বিভিন্ন স্টেটে গিয়ে তাদেরকে সহযোগিতা করা, এসবগুলো আমাদের এই বোর্ডের মাধ্যমে করা হবে এবং প্রাথমিক অবস্থায় আমরা রেজিস্ট্রেশন করবো তাদের। যা কি বলছে দেখে লাভ নেই, আজ অব্দি অন্য কোনো স্টেট এরকম কোনো পদক্ষেপ নিয়েছে নেয়নি, এমন তো নয় শুধু পশ্চিমবঙ্গে কেমন মাইগ্রান্ট ওয়ার্কার আছে। আপনি যদি বেঙ্গলেও দেখেন যে 22-25 লক্ষ মাইগ্রান্ট ওয়ার্কার কিন্তু বিভিন্ন স্টেট থেকে বেঙ্গলে কাজ করছে। এক মাস আগে আমি যেটা জানি যে বীরভূমের সদাইপুর বলে একটা জায়গা আছে, সেখানে দুজন ইউপির পরিযায়ী শ্রমিক বীরভূমে কাজ করতে এসে মানে বেঙ্গলে বীরভূমে কাজ করতে এসে কিন্তু মারা গেছে। এটা বিরোধীরা বিভিন্ন রকম বলতে পারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কিছু করা দরকার, তার জন্য